তো বন্ধুরা আজকে ব্যাঙ্ক নিফটিতে আমি একটা ট্রেড নিয়েছি যেটা আমি কিনেছিলাম চুয়াত্তর টাকা চৌষট্টি পয়সাতে এবং বেচেছি একশো এক টাকাতে কিন্তু ওটা বেচার কথা ছিল যদি একশো তেইশ এটা ভুল করে একশো একে চলে মানে বেচা হয়ে গেছে তো সেক্ষেত্রে আজকে আমরা নিফটি ফিফটি মানে নিফটি ব্যাংকের আমরা টোটাল অ্যানালিসিস করবো যে কেন আমি এই জায়গাতে ট্রেড নিয়েছিলাম এবং কি এমন দেখেছিলাম যার কারণে আমি ওখানে ট্রেডটা নিয়েছি এবং আমি কেন একটা কোয়ান্টিটি নিয়ে করি তার একটা প্রথমেই কারণ বলে রাখি যে আমি যেই প্রফিটটা সুইং ট্রেডিং থেকে আর্ন করি তার কিছুটা অংশ দিয়ে অপশান ট্রেডিং করি তার কারণ আমি প্রফিটের উপরে রিক্স নিতে বেশি ভালোবাসি যারা নিজেদের ক্যাপিটাল উপরে রিস্ক নেন তারা কিন্তু একদমই ভুল করছেন আগে সুইং ট্রেডিং ভালো করে শিখুন জানুন তারপরে কিন্তু আপনারা অপশান ট্রেডিংয়ে আসবেন মার্কেটে আগে এক থেকে বছর কাটান তারপরে অপশান ট্রেডিংয়ে আসুন তবেই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন কারণ যদি আপনি ডেপ মার্কেটে ভালো রকমভাবে বুঝতে পারেন তখন কিন্তু ভালো রকম আপনি অপশান ট্রেডিং করতে পারবেন এবার চলে যাই যে আমি আগের দিনও এই ট্রেন লাইনটা টেনে রেখেছিলাম যেটা হচ্ছে চল্লিশ হাজার চারশো ছেষট্টি বা চারশো পঞ্চাশের উপরে যদি আমরা বলেছিলাম যে ট্রেড করে তাহলে কিন্তু নিফটি ফিফটি বড় একটা আপার মুভ দেবে তো সেই মতো কিন্তু মুভও দিয়েছে কত দূর অবধি গেছে না চল্লিশ হাজার ছশো পঞ্চাশের কাছাকাছি অবধি কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিকে উঠতে দেখেছি প্রায় আমরা একশো পয়েন্টের কাছাকাছি ওখানে জ্ঞান পেয়েছি যারা কল বাই করেছিলেন কিন্তু যখন গ্যাপ আপ ওপেনিং হলো তখনই কিন্তু আমার ভিউ ছিল যে এটা নিচের দিকে নামবে এবং সেই জন্য আমি একদম অপেক্ষা করেছিলাম যে কখন আবার ওই চল্লিশ হাজার চারশো পঞ্চাশের লেভেলটাকে ব্রেক করে সেই জন্য আমি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে প্রথমেই বলেছিলাম যেটা দশটা চৌত্রিশ এরকম একটা জায়গাতে আমি বলেছিলাম এবং আমি পাবলিক টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এইটা নিয়ে অলরেডি পোস্ট করি যেটা এগারোটা বত্রিশের সময় মানে পাবলিক টেলিগ্রাম গ্রুপে যারা আছেন তারা বেশি বরঞ্চ প্রফিটেবল কারণ সঙ্গে সঙ্গে যারা যদি দেখে আপনি কিনতেন তাহলেই একটা বিশাল বড়ো আপনি মুভমেন্ট স্ক্যাল্পিং করে ভালো রকম একটা মুভমেন্ট পেয়ে যেতেন তো এক্ষেত্রে আবার কি অপরচুনিটি আছে সেক্ষেত্রে আমরা যদি অপরচুনিটি দেখতে হয় সেটা কিন্তু দেখুন কেন এত দূর অব্দি এলো না টু হান্ড্রেড ইএমের একটা বড় সর সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এবং তার আগেও যেটা বড়ো কথা সেটা হচ্ছে আগের দিন এই জায়গাতে ক্লোজ করেছিল দেখুন বারবার এই কথাগুলো আমি বলে গেছি যে আগের দিন কিন্তু এই যে আগের দিনের যে লেভেল সেটা হচ্ছে কি না চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ পঞ্চাশ এরকম একটা লেভেলে কিন্তু আগের দিন ক্লোজ করেছে তো এই লেভেলে যখন ক্লোজ করেছিল আমি আপনাদের যখনই ব্যাঙ্ক নিফটি নিয়ে আগেও ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে লস হয়েছিল বা তার আগেও যে ভিডিওগুলোতে যে যেদিন ক্লোজ করবে আগের দিনের ক্লোজ আগের দিনের হাই এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আপনি ব্যাঙ্ক নিফটিতে অপশন ট্রেডিং করেন এবং আজকের দিনের হাই কত ক্লোজ কত এবং ওপেন হয়েছে কত এই তিনটে জিনিস আপনাকে দেখতেই হবে তার সাথে সাথে দেখতে হবে এইচডিএফসি ব্যাঙ্ক এসবিআই আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আমি ক কেন কনফার্ম হই না যখন দেখছি এইচডিএফসি ব্যাঙ্ক তার হাই দিয়েছে এবং তখন আমি ভেবেছিলাম আরও পুলিশ আছে যখন এইচডিএফসি ব্যাঙ্ক একটু উইক হতে শুরু করলো এস বি আই একটু পড়তে শুরু করলো আইসিআইসিআই তার উইক দেখাচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক উইক দেখাচ্ছে যারা মানে যেটা হাই গঠন করেছিল সেক্ষেত্রে আমি আরও বেশি কনফার্ম হলাম যে না এই জায়গাতে এবার ট্রেন নেওয়া একদম উচিত কারণ দেখুন আপনি ততটাই ট্রেড নেবেন যতটা আপনি রিক্সটা অ্যাফোর্ড করতে পারবেন এবং আমার যখন পাঁচশো ছশো লস দেখাচ্ছে তখন যদি আপনি বেরিয়ে চলে আসেন আমি একটা ট্রেডের কথাই বলছি তখন তো আপনার বেরোলে হবে না তো আপনাকে ততটাই ট্রেড নিতে হবে আপনারা কী করেন আমার কাছে যদি দশ হাজার টাকা থাকে তাহলে আমি দশ হাজার টাকা ট্রেড নিয়ে বসে গেলাম তো তখন আপনাকে বুঝতে হবে যে দশ হাজার টাকারও যদি ট্রেড নেন তাহলেও আপনার দরকার পড়লে প্রথম প্রথম অপশান ট্রেডিং করলে একদম আউট দা দ্য মানিতে ট্রেডিং করুন তখন তার মুভমেন্ট খুবই কম পরিমাণে হয় তো সেই সব জায়গাগুলো কিন্তু বিচার করতে হবে আমরা দেখুন নিফটি মানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আর এসেও দেখতে পাচ্ছি যে থার্টি এইটের কাছাকাছি পড়ে আছে তো সেক্ষেত্রে আবারও আমরা ট্রেড পেতে পারি যদি এই নিচের এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আবার কত দূর অব্দি আমরা দেখতে পারি না চল্লিশ হাজার দুশো ষোলো এরকম একটা লেভেল অবধি আবার কিছুটা আমরা পড়তে দেখতে পারি ব্যাঙ্ক নিফটিকে যেহেতু ব্যাঙ্ক নিফটি আমি মনে হচ্ছে আজকের দিনে একটু উইক তো আছেই তবে আর পড়বে বলে আশা করা যায় না এখান থেকে হয়তো একটা রিভার্স মুভও আমরা দেখতে পেতে পারি তবে মার্কেট যেমনভাবে আমাদের বোঝাবে পুরোটাই প্রবাবিলিটির গেম যে মার্কেট আমাদের যেমনভাবে বোঝাবে তেমনভাবেই কিন্তু আমাদের বুঝতে হবে তো আপনারা যদি এরকম ট্রেন লাইন সম্বন্ধে জানতে চান বা কোথায় পড়ছে কোথায় উঠছে এগুলো সম্বন্ধে জানতে চান আমাদের অলরেডি নভেম্বর থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে পাতিপুকুর দমদমে দমদম পাতিপু করে যারা ক্লাস নিতে চান তারা নিচের এই যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা একটা মেসেজ করুন বা আপনারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হতে চান চারশো নিরানব্বই টাকা দিয়ে সরি পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে ছ মাস এবং নশো নিরানব্বই টাকা দিয়ে এক মাসের জন্য তারা জয়েন হতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন যেগুলো আপনি অনেক আগে থেকেই আমি জানিয়ে দিই তবুও প্রাইভেট সরি পাবলিক টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি জানিয়েছি এটা বলতে পারবেন না যে না জানানো হয়নি আর প্রায় যারা পাবলিক টেলিগ্রাম গ্রুপে আছেন তারা বরঞ্চ অনেক বেশি স্ক্যালপিংয়ের সুবিধেও পেয়েছেন তো সেই জায়গাতে আপনারা যদি কেউ ট্রেড নেন তাহলে কিন্তু ভালো রকম একটা মুনাফা আপনারা লাভ করেছেন এবং আমি পাঁচশো সরি একশো তেইশের কাছে ওটা বুক করার কথা ছিল কিন্তু আমি যেহেতু ওখানে লিমিট অর্ডার প্রেস করিনি আমি একদম মার্কেটেই প্রাইসে ওখান থেকে বেরিয়ে আসি তো সেক্ষেত্রে ওটা একশো একে গিয়ে ঝপ করে পড়ে যায় তাই একশো একে ওটা বিক্রি হয়ে যায় থ্যাংক ইউ